নমস্কার, আমি সুশান্ত। সুশান্ত দিগের আর্ট অ্যান্ড ব্লগে আপনাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। তো আজ কোনো আর্ট না, আজ কোনো ব্লগ না, আজ আমি হলাম সাংবাদিক। তো সাংবাদিকতা শুরু করার আগে প্রথমেই বলে রাখছি, আমাদের রাজ্যে যে এক ভয়াবহ পরিস্থিতি চলছে সেটা হচ্ছে অ্যাডিনোভাইরাস। আর এই অ্যাডিনোভাইরাস সম্পর্কে আমি যে তথ্যগুলো পেয়েছি, যাবতীয় তথ্য পেয়েছি ডক্টর প্রভাস প্রসঙ্গিরি স্যারের ভিডিও থেকেই। তো যেই সমস্ত বাচ্চাদের বর্তমানে জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, পেট খারাপ, বমি এই ধরনের লক্ষণগুলো দেখা যাচ্ছে, তাদের মধ্যে ম্যাক্সিমামটাই কিন্তু অ্যাডিনোভাইরাসে আক্রান্ত। তো অ্যাডিনোভাইরাস কি? অ্যাডিনোভাইরাস এটি হলো একটি ডিএনএ ভাইরাস। এটি কিন্তু কোভিডের মতোই সংক্রমিত হচ্ছে। যেরকম মানুষের হাঁচি, কাশি, এরকম নানান যে কাছাকাছি যাওয়া, জোরে কথা বলা, মানুষের সামনে গিয়ে জোরে কথা বলা, তো মানুষ কিন্তু একজনের থেকে আরেকজনকে এইভাবেই সংক্রমিত হচ্ছে। তো অ্যাডিনোভাইরাস হলে পরে আমাদের আর কী কী লক্ষণগুলো দেখা দিতে পারে? অ্যাডিনোভাইরাস হলে পরে আমাদের যে লক্ষণগুলো দেখা দিতে পারে সেটা হচ্ছে জ্বর, কাশি, বমি, মাথা ব্যথা, পেট খারাপ, আর সবথেকে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে শ্বাসকষ্ট। এবং কি অ্যাডিনোভাইরাস হলে পরে আমাদের চোখে যে আক্রান্তটা হয় সেটা হচ্ছে কনজাংটিভাইটিস। আমরা সবাই জানি কনজাংটিভাইটিস, আর কনজাংটিভাইটিস যেটা আমরা বাংলায় বলি হচ্ছে জয় বাংলা। এই কনজাংটিভাইটিস হওয়ার ফলে যে আমাদের চোখটা লাল হয়ে যাবে, ফুলে যাবে, এবং কি সেই অবস্থাতে আমরা যদি কোনো সুইমিং পুল, পুকুর, কোনো জলাশয়ে গিয়ে স্নান করি এবং যদি ভাইরাসটা সেখানে ছড়িয়ে পড়ে, তারপরে পরবর্তীতে যদি ওইখানে আবার সেম জায়গায় অন্য কেউ যদি একটা সুস্থ মানুষ সেখানে নামে এবং যদি স্নান করে, তাহলে কিন্তু তারও সেই একই পরিস্থিতি, সেখান থেকে সেই ভাইরাসটা তার মধ্যে আসতে পারে। এবং কি এই ভাইরাসটা কারা বেশি আক্রান্ত হচ্ছে? এই ভাইরাসটা তারাই বেশি আক্রান্ত হচ্ছে। বিশেষ করে বেশি দেখা যাচ্ছে যে 1 থেকে 2 বছরের যে বাচ্চারা, তাদের মধ্যে এই ভাইরাসটার লক্ষণটা বেশি দেখা যাচ্ছে। তো বিশেষজ্ঞদের মতে তারা বলছে যে যেহেতু আমাদের এই ভাইরাসটা আক্রান্ত হওয়ার সেরকম বেশি সম্ভাবনা, সেরকম ভয় নেই এই আক্রান্ত অ্যাডিনো ভাইরাসে, বেশি যারা আক্রান্ত হচ্ছে আর খুবই ভয়াবহ পরিস্থিতি হচ্ছে সেটা হলো বাচ্চাদের। বাচ্চাদের অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত কীভাবে হচ্ছে? অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হচ্ছে যখন স্কুলে যাচ্ছে, একটা বাচ্চা থেকে আর একটা বাচ্চা সংক্রমণ হচ্ছে, বা স্কুলের মধ্যে যারা বড়রা কেউ থাকে তাদের যদি কোনো সর্দি কাশি হয় তাদের থেকে বাচ্চাদের আক্রান্ত হচ্ছে। এবং কি যখন আমরা বাড়িতে থাকবো, যখন বাচ্চাটা বাড়িতে থাকবে, আমাদের যদি সর্দি কাশি, ঠান্ডা লেগে থাকে, এবং কি আমাদের থেকেও কিন্তু তারা আক্রান্ত হচ্ছে। তাই এটা ঠিক কোভিডের মতোই প্রোটোকল আমাদের মেনে চলতে হবে। যেরকম বাচ্চাদের সামনে গেলে পরে আমাদের যদি সর্দি কাশি হয় তাহলে মাস্ক পরে থাকতে হবে, ডিস্টেন্স মেনটেন করতে হবে, হাঁচি কাশিটা বাচ্চাদের সামনে কিন্তু দেওয়া যাবে না, ওটাকে এড়িয়ে চলতে হবে। তো এইভাবেই আমরা আমাদের বাচ্চাদেরকে সুস্থ রাখতে পারি। তো অ্যাডিনোভাইরাস সম্পর্কে কিন্তু আমাদের ভয় পেলে চলবে না। আমাদের বাচ্চাদের মধ্যে যদি এই ধরনের একই ধরনের লক্ষণগুলো দেখা দেয়, তো আমাদের খুব শীঘ্রই কিন্তু কাছের ডাক্তারদের সাথে পরামর্শ নিতে হবে। তো এটাই ছিল অ্যাডিনোভাইরাস সম্পর্কে যাবতীয় তথ্য। তো আমরা আমাদের প্রত্যেকের বাচ্চাদেরকে ভালো রাখবো এবং আমরা নিজেরাও ভালো থাকবো। তো এতক্ষণ ধরে আপনারা যে বিগ নিউজ আমি এটা বিগ নিউজই বলবো, বিগ নিউজ, বিগ ঘোষণা, সেটা শোনার জন্য অপেক্ষা করছেন। আর সেই বিগ ঘোষণাটা কিন্তু আমি এখানে করবো না, একদম বিগ ঘোষণা যেখানে হবে সেখানে বসেই বলবো। চলো তাহলে ওখানে গিয়ে তোমাদের বলছি এই বিগ ঘোষণাটা। প্রথমে বলে নিচ্ছি আমি খুবই দুঃখিত, আমি বলেছিলাম যে তোমাদেরকে একটা বিগ নিউজ দেবো, আর বিগ নিউজটা যেখানকার নিউজ সেখানে গিয়ে ঘোষণা করবো। তো এখন দেখছি যে রাত হয়ে গেছে আর এখন সেখানে যাওয়াটা সম্ভব না, আর যাওয়াটা সম্ভব হলে পরেও সেখানে গিয়ে ভিডিও করাটা সম্ভব না। তাই ভাবছি যে যেখানে আর ওখানে আর গিয়ে বলবো না, তো এখন এখান থেকেই তোমাদেরকে বলছি। আর তোমরা অবশ্য বুঝেই গেছো আমার থাম্বনেল দেখে যে তোমাদেরকে কি বলতে চলেছি। এবার আমার প্রিয় কল্যাণীবাসীকে বলছি, কি কল্যাণীবাসী, রেডি তো? আর কিন্তু বেশি দিনের অপেক্ষা নেই, আর মাত্র 230 দিনের অপেক্ষা, মাত্র 230 দিন। তো প্রতি বছর আমাদের সামনে কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবের তরফ থেকে যে দুর্গাপুজো ফেস্টিভ্যাল উৎসবটাকে আমাদের সামনে, পুজো মণ্ডপটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়, আমরা কিন্তু তারই অপেক্ষায় থাকি। তাই প্রতি বছরের ন্যায় এই বছরও আমাদের সামনে খুবই আকর্ষিত একটি পুজো মণ্ডপ তৈরি করতে চলেছে। কি সেই পুজো মণ্ডপ? গ্র্যান্ড লিসবোয়া। আচ্ছা, কি এই গ্র্যান্ড লিসবোয়া? এটি চায়নার ম্যাকাও শহরে অবস্থিত 47-তলা হোটেল রেস্তোরাঁ, যেটি কিনা 261 মিটার উঁচু, এবং যদি আমরা সেটাকে ফুটে হিসাব করি তাহলে সেটা দেখাচ্ছে 856 ফুট। তাই প্রতি বছরের ন্যায় এই বছরও কল্যাণী আইটিআই মল লুমিনাস ক্লাবের তরফ থেকে আমাদের সামনে চায়নার ম্যাকাও শহরে অবস্থিত গ্র্যান্ড লিসবোয়ার আদলে তৈরি পুজো মণ্ডপটি তুলে ধরা হবে। আর এই পুজো মণ্ডপটি তৈরি করবে প্রতি বছরের মতো এই বছরের সরকার ডেকোরেটার্স, প্রোভাইডার উইলিয়াম সরকার। এতক্ষণ আমি যে যাবতীয় তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এই সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু আমি সোশ্যাল মিডিয়া থেকেই পেয়েছি। তো এটাই ছিল আজকে একটি সোশ্যাল মিডিয়া নিউজ। তো এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। আপনারা দেখছেন সুশান্ত অধিকারী আর্ট অ্যান্ড ব্লগ, আমি রিপোর্টার সুশান্ত অধিকারী, ক্যামেরাম্যান মিন্ময় ভরা।
তো চলে আসলাম বিরতির পর। আপনারা দেখছেন সুশান্ত অধিকারি আর্ট এন্ড ব্লগ, আমি রিপোর্টার সুশান্ত অধিকারি, ক্যামেরাম্যান মিনময় গোলামী। তো তোমাদের কাছে একটাই কথা বলার আছে যে আমি তোমাদের এতক্ষণ যে আমি একটা মিথ্যা প্রতিশ্রুতি দিই, তো মিথ্যা প্রতিশ্রুতি বলতে আমি কোনো সাংবাদিক না, আমি কোনো সাংবাদিক না, আমি হলাম সুশান্ত, আমাকে একজন লাইফস্টাইল ব্লগার বলতে পারো। তো আমি বিগত অনেক দিন ধরে আমার চ্যানেলে আর্ট দিচ্ছি, তো আমার যেহেতু আর্ট চ্যানেল সুশান্ত দিকে আর্ট এন্ড ব্লগ, তো অনেকদিন ধরে আর্ট দিচ্ছি, আর্ট দেখছি, তোমরা আর্ট দেখতে চাইছো না, তো আমি ভাবলাম কিছু একটা করা যাক। তো কি করব, তখন ভাবলাম যে না, এটা আমি অনেকদিন আগেই আমার একটা বন্ধুর একটা স্কেচ বানিয়েছি, বানানোর পর আমি ভাবলাম যে তাহলে এটার মধ্যে দেখি একটু ব্লগিং করে আর কিছু ইনফরমেশান ভিডিও রেখে দেখি তোমাদের কাছে প্রেজেন্ট করি, তা দেখি তোমরা কি রিপ্লাই দাও বা কিছু, তো ওটাই রাখার চেষ্টা করেছি। আর কিন্তু তোমাদের যেই তথ্যগুলো, যেই ইনফরমেশানগুলো দিয়েছি একটাও কিন্তু ভুল না, প্রত্যেকটা ইনফরমেশান আমি সোশ্যাল মিডিয়া থেকে নিয়েছি এবং কি প্রত্যেকটাই 100% তোমরা সঠিক ধরে নিতে পারো। তো আমি একটা স্কেচ করে নিয়েছি, এই স্কেচটা করে নিয়েছি আমার বন্ধুর একটা, ও অ্যাকচুয়ালি ওই হলো সাংবাদিক, ওই রিপোর্টার, ও আমাদের ছোটো ছোটো রিপোর্টগুলো আমাদের সামনে এত সুন্দরভাবে এত ভালোভাবে প্রেজেন্ট করে, তো আমি ভাবলাম ওর একটা স্কেচ বানানোই যেতে পারে, তো এটাই নিয়েছি। আর এখন আমি দেখাবো আমার সেই বন্ধুকে। তোমরা যেহেতু আমার অ্যাড যেটা দেখেছো সেটা কিন্তু আমার সেটাই অ্যাকচুয়ালি স্কেচটা ছিল, আর স্কেচের কাজটা পুরো দেখেছো, তো এখন আমি ওটাই ওকে বাড়িতে এসেছি আর ওকে দিতে চলেছি। তো জানি না ও কি রিপ্লাই দেবে বা কি করবে, তো ওর কাছে এখন দেখে নেবো আর তোমরা দেখতে থাকো, ওর সাথে আমরা একটু কথা বলি, দেখি ও কী বলে, আর ওটা এখন ওকেই দিচ্ছি। তো চলে এসেছি সেই আমার সেই বন্ধুর বাড়িতে। তো তোমাদের আবারও বলছি, আমি কিন্তু কোনো রিপোর্টার না, আমি একজন সাধারণ মানুষ, ডেইলি ব্লগার করি, আমি ব্লগ করি এবং আর্টের আমার একটা চ্যানেল আছে, তো আমি একজন আর্টিস্ট বলো না, আমি ডেইলি ব্লগার, লাইফস্টাইল ব্লগার, ওটাই বলতে পারো। আর বন্ধুর কাছে হচ্ছে, এই হচ্ছে কিন্তু আমার বন্ধু, ওই হলো অরিজিনাল সাংবাদিক, ওই নিউজে কাজ করে আর ওই আমাদের এত ভালো ভালো ছোট ছোট নিউজগুলো আমাদের কাছে রিপ্রেজেন্ট করে, তো আমি তার জন্য ওকেই আমি এটা দিচ্ছি। আমি একটুখানি বলি ওর কথা বলার মাঝখানে, আমার যেটুকুনি তথ্য মনে হয় নিউজ লাইনে সেটুকুনি আমি সকলের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করি। আর ও এই যে আজকে যে গিফটটা নিয়ে এসছে আমার কাছে, জানি না এর ভেতর কী রয়েছে, কিন্তু ও আমাকে ফোন করে বলল যে তুই বাড়িতে থাক, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। তা আমি ভাবলাম কি এমন সারপ্রাইজ, ওর সাথে আমার অনেকদিন দেখাও হয় না, ও আমার খুব ভালো বন্ধু, একসাথে পড়াশোনা করেছি, কিন্তু যে যার ব্যস্ততা জীবনে যে যার মতন একটু মানে চলছি এখন বর্তমানে, কিন্তু দেখা হলে কথা হয়। তো দেখলাম একটা খাম নিয়ে এসছে আমার কাছে, যাই না আমাকে ভাবলো হয়তো আবার কোনো চিঠি ভিটি কিছু নিয়ে এসছে কিনা। তা ও এখন আমাকে বলবে যে তুই এটা খোল, দেখা যাক তার কি এনেছিস আমার জন্য, তুই খোল আজকে। না না না, এটা না, এটা আমার, আমি ওর জন্য নিয়ে এসেছি, এটা ওরই, খোলা খোলা বুঝি, ঠিক আছে। আচ্ছা এই জিনিসটা, এটা ও বাপ রে বাপ, এটা তো আমার আরেক ভাই বলতে হবে, মানে আমরা যমজ ভাই, যমজ ভাইয়ের মধ্যে এই একজন। আমি ভালো করে একটু দেখা, একটু ক্লোজ করে দেখাচ্ছি, ও কিন্তু, ও কিন্তু খুব ভালো মানে আর্ট করে, মানে স্কেচ করে খুব ভালো, কিন্তু আমি সেখানে, ভাই এটা তুই বানালি কবে আমাকে একটুখানি বলতো না। এটা আমি একটা ওর ফেসবুক আইডি থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, আমি সেখান থেকে আমি একটা ছবি নিয়েছিলাম, তো নিয়ে তখন ভাবছিলাম যে একটা বানানো যাক স্কেচ, তো ওখান থেকে আমি ছবি কালেক্ট করে তারপরে ওটা দেখেই বানিয়েছিলাম। কিন্তু আমি সত্যি কথা বলতে, এটা আমার জীবনে যত ভালো ভালো মুহূর্ত আমি কাটিয়েছি আমার এখনো পর্যন্ত, তার মধ্যে এটা আর একটা পার্ট, মানে এটা মানে আমি আমার স্কেচ ধরে রয়েছি, তাও আবার আমাকে আমার এক বন্ধু প্রেজেন্ট করছে, এটা আমার কাছে একটা সব থেকে বড় একটা পাওনা। কিন্তু আজকে সুশান্ত আমাকে এত সুন্দর একটা গিফট উপহার দিল, এটা আমাকে দিয়ে দিবি তো? একদম একদম, আমাকে বললে এটা আমাকে দিয়ে দেবে, তাহলে ভাববে হয়তো এটা আবার নিয়ে চলে যেতে পারে। কিন্তু সেখানে দাঁড়িয়ে সুশান্তর ব্যাপারে তাহলে দুটো কথা না বললেই নয়, আজকে কিন্তু এই ছেলেটা যে দাঁড়িয়ে রয়েছে ও আমাকে এটা দিয়েছে বলে যে আমি ওর সম্বন্ধে দুটো বেশি কথা বলছি তা নয়, ও কিন্তু কোনোদিন এই মানে অঙ্কনের জগতে অর্থাৎ আকার জগতে কিন্তু কোনোদিন ছিল না সেইভাবে, কিন্তু সেইভাবে একটা মানুষ আজকে এই আকার জগতে না থেকেও এত সুন্দর একটা মানে স্কেচ সে প্রেজেন্ট করেছে, যেভাবেই হোক না কেন, ও এর আগেও অন্যান্য স্কেচগুলো প্রেজেন্ট করেছে, ওর ইউটিউব চ্যানেলে গেলে সেগুলো দেখা যেতে পারে, কিন্তু ওর মধ্যে ট্যালেন্ট ছিল, সেটা অন্যদিকে একটা ট্যালেন্ট ছিল, যাই হোক সেটা এখন পরে বললাম না, ওটা অন্য সময় একটা কোনো সময় কথা হবে। এই আকার পিছনে না একটা ছোট্ট একটা ঘটনা রয়েছে, মানুষের প্রতিভা না প্রত্যেকের আছে, প্রত্যেকের, আমরা যারা যারা আজকে এই ভিডিওটা দেখছো বা এই ভিডিওটার সাথে যুক্ত বা আমরা প্রত্যেকের সবারই কিছু না কিছু প্রতিভা আছে, আর এই প্রতিভাগুলো কখন ফুটে ওঠে জানো,
যখন পরিস্থিতির চাপে পড়ে মানুষ তখনই প্রতিভাগুলোকে বেরোয়, সে যেখানেই হোক না কেন, কেউ ভালো আর্টিস্ট, কেউ ভালো শিল্পী, কেউ ভালো লেখাপড়াতে হতেই পারে। আজকে সুশান্তকে আমি কোনোদিন এই আঁকার জগতে দেখিনি। সুশান্তর মা অর্থাৎ কাকিমা আমাদের ছেড়ে চলে গিয়েছে আজ বেশ কিছুদিন হলো। তো ওরও যেমন মা, সেখানে আমারও মায়ের মতন, আমারও বলতে গেলে মা, ওরও খারাপ লাগে। তা ওর যেমন মা আজকে পৃথিবীতে নেই, সেরকম দাঁড়িয়ে আমার বাবাও আজকে পৃথিবীতে নেই। তাই সেখানে বাবা মায়ের না থাকার যন্ত্রণাটা আমরা বুঝি। তা সুশান্ত যখন ফার্স্ট কোনো স্কেচ করে, ফার্স্ট যখন ওর হাতে স্কেচ ওঠে, ও কিন্তু কাকিমার ছবিটা এঁকেছিল, আর কাকিমার ছবিটা একদম হুবহু ও এঁকে দিয়েছিল। আমরা ওর স্কেচ দেখেছিলাম, ও সোশ্যাল মিডিয়াতে সেগুলো পোস্ট করেছিল ওর ইউটিউব চ্যানেল থেকে। তা আমি সেই সময় ওকে বলেছিলাম, ভাই তুই অনেক দূর যাবি, কিন্তু সেই কথাটা যে আমার ঘর পর্যন্ত চলে আসবে, এটা আমি তোকে ভাই হ্যাটসঅফ জানাই, হ্যাটসঅফ। এটা আমার কাছে একটা সব থেকে একটা বড় পাওয়া। যাই হোক, তোকে অনেক অনেক শুভেচ্ছা রইল তোর এই আগামী দিনে আরো। আমি এখানে আজকে সিঙ্গেল দেখছে, আমি চাই এখানে আমার ফ্যামিলির ছবি তুই আমাকে প্রেজেন্ট করবি। একদম নিশ্চয়ই। তো আমি এরকম ভাবে চেষ্টা করব যে সবার ছবিগুলো, স্কেচগুলো তৈরি করা। আর আরেকটা কথা আমি বলে দিই, তো আমার এটা দেখো আর্ট এন্ড ব্লগ আর্টিস্ট চ্যানেল, তো এটা যে খালি আর্ট থাকবে তা না। আর আমি চাইছি সবসময় যে পরিবেশের জন্য কিছু করব। তো সেটা তো বিগত দিনে তোমরা দেখতেই পারবে, তোমরা যদি আমার সাথে থাকো আর তুমি আমাকে সাপোর্ট করো, তো সেটা আমার এই চ্যানেলই, এই চ্যানেলের মাধ্যমেই তোমরা সেই সব কিছু দেখতে পারবে। এবং কি আমার এটা লাইফস্টাইল ব্লগও থাকবে, তো তোমরা জানি না কোনটাকে সাপোর্ট করবে বা কিছু, তো সাপোর্ট করো, আশা করি সব কিছু ভালোই আসবে, পরিবেশের বিরুদ্ধে গিয়ে কখনো কোনো কিছু আসবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা, বাই বাই, জয় হিন্দ।